আমাদের ফটো আরে ভাব কি তোর ভাই চলো চরম লেগে আছি কার উপর সাইডের গেটে তোর সরস্বতী পূজায় বেরোনোর ভয়ে জ্বর চলে Hey guys, what's up? Welcome back to another video. So guys, আজকে হলো বিশাল স্পেশাল ডে আজ হলো সরস্বতী পূজো গাইস তো সকাল থেকে বিছানায় পুরো শুয়েছিলাম বাট কি করব সকাল থেকে জ্বরে মরে যাচ্ছি গাইস লাগ ভালো আমি জানি তো ওষুধ খেয়ে একটু ঠিক লাগলো তো ভালো রেডিমেডি হয়ে আবার বেরোচ্ছি সকাল থেকে শুধু বিছানায় চিত হয়ে শুয়েছিলাম এখন তো বিছানা কিচ্ছু গোছায়নি তো গাইস রেডি হয়ে যাচ্ছি তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি এবার দেখা যাক শুয়েছিলাম সরস্বতী পূজোর দিন জ্বর এসে ভালো ভাগ্য আর কারো আছে গাইস তো চলো রেডি হয়ে গেছি টুকটাক চলো ছেলে পেলে বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো সো গাইস ফাইনালি লেবু ভাই আমাদের রেডি হলো বেরোবো বৌদি ওদিকে রেডি হচ্ছে তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে সো গাইস ফাইনালি আমরা বেরিয়েছি নিত্যদার গলিতে ঢুকে গেছি তো কি করব অনেক দিন পর মোটোভ্লগ হচ্ছে আই ডোন্ট নো কি আসছে না চারিদিকে এত ওয়াও আর ওয়াও না বাঙালির ভ্যালেন্টাইন এটা তো ভিডিও বলতে হবে এক একজন গাইস বুলেট ফুলেট নিয়ে বেরিয়েছে যে যার মতো ও এর মুড়িঘাটা ব্রিজে আমরা জাস্ট এন্টার করব ওরে বাবা এখানে তো পুরো মেলা বসে গেছে গাইস ব্রিজ পুরো চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ সরস্বতী পুজো এই সেই অনুযায়ী কিন্তু ফাঁকাই আছে রে আরে ভাব কি তোর ভাই আমাদের ফটো সেশন কমপ্লিট হলো এইবার জাস্ট আমরা ব্রিজের পাশেই আছি গাইস এত রোদ কি করব বাট ফটো সেশন কমপ্লিট হলো গাইস সাউন্ড কোয়ালিটি কেমন আসে অবশ্যই জানি আর আদেও ফুটেজ মানে অ্যাঙ্গেল টাইম কেমন আসে আমি বিকজ চেক করতে পাচ্ছি না যত টাইম যাচ্ছে না ভিড় আরও বেড়ে যাচ্ছে সরস্বতী পুজো তো মনে হচ্ছে এখানে গাইস আমরা মুড়িঘাটা ব্রিজ থেকে অনেক কষ্টে বেরোলাম বিকজ আমরা চান্সই পাচ্ছিলাম না বেরোতে আমি না কাপালদের থেকে বেশি সিঙ্গেলদের দেখতে পাচ্ছি লেবু ভাই আমাদের বলছে যে কালীবাড়ি যাবে তো গাইস চলো যে ব্লগ করছি কে জানে ও গাইস সামনে অনেক সরস্বতী আমরা দেখতে পেয়েছি মা তুমি যদি ব্লগটা দেখে থাকো স্কিপ করে দাও বাম্পারটা দেখেছিস তো ওয়াও তাই তো আমাদের সিদ্ধেশ্বরী কালীমায়ের বাড়ি ওয়াও একবার ভিড়টা দেখো পুরো দেখো কার সাথে দেখা হয়ে গেল আমরা কালী মন্দির দর্শনটা করে নি বেচারা দাঁড়িয়ে আছে চলো সো গাইস কালী মন্দিরে আজকে একবার ভিড়টা চেক আউট করো গাইস সো গাইস আমাদের কাছে মন্দিরটা বন্ধ বেচার ফুল টিম ঢুকছে পরপর বাট আমরা বেরিয়ে যাবো লেবু ভাই ব্যস্ত আছে আর আমাদের টিমের সাথে এবার বেরোবো তো গাইস আমরা মোটামুটি একটু ঘুরলাম তো এখন দেখা যাক ছেলেপেলের সাথে দেখা করবো তারপরে দাঁড়িয়ে মোটোভ্লগে দেখা যাচ্ছে চলো ফাইনালি আমরা আবার মোটোভ্লগিং সেট আপে চলে এসেছি বহুত কষ্ট যা জ্যাম গাড়াবো তাকে ওই জন্য অন করিনি জ্যামটা ছাড়িয়ে একটু ফাঁকা অবস্থায় আসলাম এখন ভাই রিল্যাক্সে মোটোভ্লগিং করো আমাদের অটো হিরো কাকা চলে এসছে বিচর বিচর সালে কো বমসে উড়া দুঙ্গা এক এত জ্যাম অটোরাই গাইস পাস করে দিচ্ছে হোয়াট আ মোটোভ্লগ গাইস গরমে শেষ পাঞ্জাবি পরতে তো ভালো লাগে কিন্তু ভিডিও এখানে শেষ না এখন অফ রোডিং করতে করতে মিঠুন দি বাড়ি যেভাবে চলে এসছে আই ডোন্ট নো মিঠুন বাড়ি আছে নাকি নেই হ্যালো মিঠুনের বাড়ি দেখো মিঠুন ছেলেটা সবাই গাড়ি মুচ্ছে গাড়ি একদম নতুন করে ফেলছে অ্যাকচুয়ালি মিঠুনের গাড়িটা নতুনই ও ছেলেটা কত কাজের আমাদের এখন ফুল টিম বেরোবে ফুল টিম বলতে মিঠুন ভুটানকে ফোন করলো ভুটান বললো যাবেই না কত বড় স্যাভেজ বল ভুটান 2000 years later সো গাইস সরস্বতী পূজা প্রায় শেষ হতে চলেছে আর আমরা এখনো বাড়িতেই রয়েছি আমার বাড়ি সব বসেছিল ছেলে পেলে যাচ্ছেই না অনু এক ঘন্টা ধরে রেডি হয় এক ঘন্টা খায় ঘড়িতে বাজে 3:30 আর কলেজে যাওয়ার একবার সাতান্তর বাড়িতে ঘুরে যাই মানে আমাদের যে কম্বাইনের টিচার সব থেকে সকালে যাওয়ার কথা দাদাদের বাড়ি রাস্তা জাস্ট রাস্তা থেকে বেরিয়ে সান্ত্বনাদার বাড়ি পুরো রেড কালেকশন হয়ে গেছে সবাই আমার দাদারা এখানে সবাই বসে আছে আমাদের ঠাকুর সুন্দর ডেকোরেশন হয়েছে আর ওই সাইডে আমাদের খাবার দাবার ডেকোরেশন করেছে আমাদের দাদা আমাদের পুরনো বন্ধু আর তার হাজবেন্ড চলো এসে আমরা আল্লাহ বলবো যে শুভ কাজে লেট করতে নেই তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর দেখা হচ্ছে আর গাইস মেনুটার ব্যাপারে বললাম না বিকজ এটা প্রসাদ মায়ের প্রসাদ তো খেয়ে দিয়ে বাইরে গিয়ে দেখা হচ্ছে এই যে আমাদের দাদা টিউশনি মাস্টার যে মেন এই যে আমাদের ফুল টিম তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হলো এবার কলেজে যাব ছেলেপেলে ওয়েট করছে তো চলো গাড়িতে গিয়ে দেখা হচ্ছে ভাই দেখো আমাদের সন্দীপের সাথে এখানে এসে দেখা হয়ে গেল সন্দীপ আজকে লেট হয়ে গেছো কার উপর দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি বনগাঁও দেশে বাট রাস্তা একটা কেউ সিঙ্গেল এমনি ব্যস্ততার মধ্যে মিঠুন ভাই আবার স্কুটিতে তেল ভরছে আপাতত আমরা মনিকায় রয়েছি আমাদের টিকট পার্কে এখন অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছি কি অসাম শুনতে আজকে আবার 26 তারিখ প্রজাতন্ত্র দিবস তাই তো ভাই হ্যাঁ
কলেজ রোডে ভিড় দেখা চেক আউট করো, জাস্ট কলেজে এন্টার করছি। সবাই বেরিয়ে যাচ্ছে আর আমরা এখন কলেজে ঢুকছি। আমাদের কত প্রফেশনাল লেভেলের আমরা দেখেছো তো, প্রত্যেকটা মানুষ কলেজ থেকে বেরোচ্ছে আর আমরা জাস্ট কলেজে এন্টার করছি। One eternity later. আমরা কলেজে ঢুকেছি, এত সুন্দর টাইমে পুলিশ সব স্টুডেন্টকে বের করে দিয়েছে, বেচারা গেটের বাড়ি দাঁড়িয়ে আছে। চলো ফাইনালি কলেজ তো আসলাম, এনসিসি ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি আমরা। তো গাইজ আমরা কলেজে গেছি আর কলেজ পুরো শাটডাউন, কলেজ থেকে সব পুলিশ আমাদের সব স্টুডেন্টকেই বার করে দিয়েছে, কি আর করবো। তো আপাতত কলেজের পাশে পিছনের সাইডের গেটে সরস্বতী পূজায় বেরোনোর ভয়ে জ্বর চলে এসেছে। সো গাইজ আমরা সব ফুল টিম এখানে রয়েছে, হলো আমাদের কলেজের পিছনের হোস্টেল, মানে আই মিন কলেজের হোস্টেল। আমাদের এত ব্যাড লাগ, এত ব্যাড লাগ, এখান থেকে আমরা কলেজে না আবার আসলাম পুলিশে তারা তৈরি খেয়ে, বাট থাম্বনেল তো শ্যুট করতে হতো, থাম্বনেলটা শ্যুট হলো, এখন দাঁড়িয়ে আছে। সো গাইস চ্যানেলের কন্টেন্ট যদি একটু ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কোন পার্টটা বেশি ভালো লাগলো। তো দেখা হচ্ছে এরকমই নেক্সট একটা ভিডিও, লেটস গো। ও সরি সরি গাইস, আর যারা যারা ইনস্টাগ্রাম ফলো করে ডিসক্রিপশন লিংক আছে একবার ফলো করিও।